আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টুকিটাকি রকমারির সাথে আছে আমি প্রিন্স ফেরদৌস। আজকে আমি আপনাদের মিষ্টি মুখ করাবো, আর এই মিষ্টিটা তৈরি হবে ঘরে থাকা পাউরুটি এবং দুধ দিয়ে। হ্যাঁ, আপনি ঠিক শুনতে পেয়েছেন, ঘরে থাকা পাউরুটি এবং দুধ দিয়ে খুব মজার একটা মিষ্টি আমি আপনাদের তৈরি করে দেখাবো। রেসিপিটা আপনাদের সবার ভালো লাগবে আশা করি। রেসিপিটা দেখতে আমার চ্যানেলের সাথেই থাকুন, আর সুন্দর সুন্দর কমেন্ট করে আমাকে জানান। আপনাদের সুন্দর কমেন্ট আমার কাজে অনেক উৎসাহ দেয়। যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ, আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা বেল বাটন প্রেস করে পরবর্তী আপডেটের জন্য সাবস্ক্রাইব করে দিন। ব্রেড মালাই রোল তৈরি করার জন্য প্রথমে নিয়ে নিচ্ছি ফ্রেশ পাউরুটি। এখানে আমি এক প্যাকেট ফ্রেশ পাউরুটি নিয়েছিলাম, যেটার ভিতরে 11টা স্লাইস ছিল। এখন এই পাউরুটিগুলার চারপাশে যে ব্রাউন কোণা থাকে সেই কোণাটা কেটে নিতে হবে। আর এই মিষ্টিটা তৈরি করার জন্য অবশ্যই ফ্রেশ পাউরুটি নেবেন। পাউরুটি যদি ফ্রেশ না থাকে রুটিগুলো শক্ত হয়ে যাবে, পরবর্তীতে মিষ্টি বানানোর সময় রুটিগুলো ভেঙে যেতে পারে। সমস্ত পাউরুটির যে ব্রাউন কর্নার থাকে সেই ব্রাউন কর্নারগুলো কেটে নেওয়া হয়ে গেছে। এই ব্রাউন কর্নারগুলো আপনার ফেলে দেওয়া দরকার নেই, আপনি এগুলাকে শুকনো করে পরবর্তীতে ব্রেড ক্রাম হিসেবে ব্যবহার করতে পারেন। এখন আস্তর কেটে নেওয়া পাউরুটিগুলোকে ভালোভাবে পাতলা করে বেলে নিতে হবে। এই বেলার কাজে আপনি রুটি বেলার, বেলন এবং ফিরিটা ব্যবহার করতে পারেন। আমি যেভাবে বেলে নিচ্ছি চারদিকে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে পাতলা করে বেলে নিতে হবে। এই মিষ্টিটার জন্য রুটিটা যদি পাতলা না হয় তখন আপনার মিষ্টিটা পুর ভরার সময় ভেঙে যেতে পারে, যেটা খেতে মোটেও ভালো লাগবে না। এই জন্য আমি এই বেলন পিড়ি দিয়ে রুটিটাকে ভালোভাবে পাতলা করে বেলে নিচ্ছি। সবগুলা রুটিকে পাতলা করে বেলা হয়ে গিয়েছে। এখন চারিদিকে কোনাগুলো একটু অ্যাব্রো থ্যাব্রো হয়ে আছে, যেটা আমার দেখতে ভালো লাগছে না, তাই আমি সৌন্দর্যের জন্য এগুলাকে সমান করে কেটে দিচ্ছি। আপনি চাইলে নাও কাটতে পারেন, কিন্তু কাটলে জিনিসটা দেখতে সুন্দর লাগবে। সমস্ত রুটির চারিদিকের অ্যাব্রো থ্যাব্রো কর্নারগুলোকে কেটে নিয়েছি আমি। সমস্ত রুটিকে আমি দেখিয়ে দিচ্ছি, এখন বাকি কাজগুলা করব। তার জন্য এখানে নিয়ে নিচ্ছি কাজু বাদাম এবং পেস্তা বাদাম। এই বাদামগুলোকে সামান্য কুচি করে নিয়েছি। এখানে নিয়ে নিচ্ছি গোলাপ জল এবং কেওড়া জল, নিয়ে নিচ্ছি এলাচ, সাদা এলাচটা ব্যবহার করছি, এবং নিয়ে নিচ্ছি পরিমাপ মতো চিনি। গুঁড়া দুধ ব্যবহার করছি 1 কাপের মতো। এখানে ব্যবহার করছি কিশমিশ এবং আছে কন্ডেন্স মিল্ক 1 কাপের মতো। পুরটা বানানোর জন্য নিয়ে নিয়েছি 1 কাপ লিকুইড দুধ এবং এখানে আছে 1 লিটার দুধ। দুধটাকে চুলায় বসিয়ে এখানে 3টা এলাচকে ভেঙে দিয়ে দিচ্ছি এবং এখানে যোগ করছি কন্ডেন্স মিল্ক। কন্ডেন্স মিল্ক আমি এখানে 1 কাপ যোগ করব। চুলার জালটা খুব সামান্য রেখেছি এই পর্যায়ে। কন্ডেন্স মিল্ক দেওয়া হয়ে গেলে এখানে যোগ করব 4 টেবিল চামচ পরিমাণ চিনি। চিনিটা আপনি আপনার মিষ্টির উপর কম বা বেশি করে নিতে পারেন। আপনি যদি মিষ্টি বেশি খেতে চান আর একটু বেশি মিষ্টি দিতে পারেন, এবং আপনি যদি মিষ্টিটা কম খেতে চান চিনির পরিমাণটা কমিয়ে দিতে পারেন। সব কিছু সহ দুধটাকে জালে বসিয়ে অনবরতা নাড়তে হবে, না হলে কন্ডেন্স মিল্ক দেওয়ার কারণে দুধটা নিচে লেগে যেতে পারে। দুধটা যখন এক বলক হয়ে ফুটতে শুরু করবে তখন এখানে গোলাপ জল এবং কেওড়া জলের যে মুখা আছে তার মুখার এক মুখ করে করে গোলাপ জল এবং কেওড়া জল যোগ করে দিচ্ছি। দুধটা বেশি ঘন হবে না, 4 ভাগ থেকে যখন 3 ভাগ হয়ে আসবে তখন এই দুধটা রেডি হয়ে যাবে। দুধটা 4 ভাগ থেকে 3 ভাগ হয়ে গেছে, এখন চুলার জালটা বন্ধ করে দিব। এখন আমরা পুর তৈরি করব। তার জন্য একটি প্যানে নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ঘি। ঘিটাকে একটু গলিয়ে নিতে হবে। ঘি যখন গলানো হয়ে যাবে তখন এখানে যোগ করতে হবে 1 কাপ লিকুইড মিল্ক। লিকুইড মিল্কটা সহ ঘিটাকে ভালোভাবে মিক্স করে নিতে হবে। দুধটা যখন বলক আসতে শুরু করবে তখন এখানে দিয়ে দিব 1 কাপ পরিমাণ গুঁড়া দুধ। এখন সমস্ত কিছুকে একত্রে শুকিয়ে যাওয়া পর্যন্ত নাড়াচাড়া করতে হবে। যখন দেখবেন আপনার পুরের পানি শুকিয়ে গিয়েছে এবং এটা প্যানের গা থেকে উঠে আসছে তখন আমার পুরটা রেডি হয়ে যাবে। পুরটা রেডি হয়ে যাওয়ার পরে এটাকে আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি। এখন আমরা মিষ্টি বানানোর কাজটা শুরু করব। তার জন্য যে পাউরুটির স্লাইসগুলোকে বেলে পাতলা করে নিয়েছিলাম তার মাঝখানে সামান্য পুর দিয়ে দিচ্ছি। পুর দেওয়া হয়ে গেলে এটাকে রোল করে
পেঁচিয়ে নিতে হবে। আপনি একটু খেয়াল করবেন পুরটা যেন কোনার দিকে হয়, এতে করে রোল করতে সুবিধা হবে। সুন্দর করে ঘুরিয়ে রোল করা হয়ে গেলে এখন বাকি যে পাউরুটি স্লাইসগুলো আছে সেগুলোকে একে একে রোল করে নিতে হবে। সবগুলা পাতলা করে বেলে রাখা পাউরুটি স্লাইসের ভিতরে পুর ভরে রোল করে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমরা যে দুধটা রেডি করেছিলাম সেই দুধটা স্লাইসগুলোর উপরে ঢেলে দিতে হবে। আপনি খেয়াল করবেন এই দুধটা ঢালার সময় যে একটা গর্তওয়ালা বাটি নেবেন, কারণ এখানে বেশ অনেকখানি দুধ দিতে হবে। যদি আপনি প্লেন বাটি নেন তাহলে এই দুধটা ভালোভাবে পাউরুটির ভিতরে ঢুকবে না। আরেকটা জিনিস অবশ্যই খেয়াল রাখতে হবে যে লিকুইড মিল্কটা আমি পাউরুটি স্লাইসগুলোর উপর ঢালবো সেই লিকুইড মিল্কটা যেন রুম টেম্পারেচারে হয়। যদি গরম টেম্পারেচারে হয় তাহলে পাউরুটিগুলা একদম গলে যাবে, যেটা খেতে মোটেও ভালো লাগবে না। এখন পাউরুটি স্লাইসগুলোর উপর আমি কিশমিশ দিয়ে পরিবেশন করছি এবং যে কিছু মালাই বেঁচেছিল পুর হিসাবে ব্যবহার করেছিলাম সেটাকে ঝুরঝুরা করে ভেঙে এই মিষ্টিগুলোর উপর দিয়ে দিতে হবে। কিশমিশ এবং ঝুরা মালাই পাউরুটির স্লাইসগুলোর উপর দেওয়া হয়ে গেলে এই পর্যায়ে যোগ করতে হবে কুচি করে রাখা বাদামগুলা। এইখানে বাদামটা আপনি অবশ্যই ব্যবহার করবেন, কারণ বাদাম দিলে এই মিষ্টিটার টেস্ট কিন্তু অনেকখানি বেড়ে যায়। এখন সমস্ত কিছু দেওয়া হয়ে গেলে মিষ্টিটাকে ফ্রিজে রাখতে হবে 3 থেকে 4 ঘন্টার মতো, কারণ ফ্রিজে রাখলে মিষ্টিগুলার ভিতরে দুধগুলা ঢুকে যাবে, যেটা খেতে খুবই ভালো লাগবে। তৈরি হয়ে গেল আমার মজাদার ব্রেড মালাই রোল বাসায় থাকা পাউরুটি এবং দুধ দিয়ে। আশা করি আপনাদের এই রেসিপিটা সবার খুব ভালো লাগবে, বাসায় একবার হলেও আপনারা ট্রাই করে দেখবেন। খেতে খুবই সুস্বাদু এবং এটা খেতে খুবই ইয়ামি হয়। এখন আমি একটা মিষ্টি নিয়ে আপনাদের কেটে পরিবেশন করে দেখাবো এবং দেখবেন যখন এটা আমি কাটবো এটা কতটা খেতে ইয়ামি হয়েছে এবং এটা কতটা তুলতুলে হয়। আশা করি আমার এই রেসিপিটি আপনাদের সবার ভালো লাগবে। আমার রেসিপিটি ভালো লাগলে আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে বেল বাটন প্রেস করে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পরবর্তী আপডেটের জন্য আমার সাথে থাকুন। অনেক ধন্যবাদ সবাইকে এই ভিডিওটি দেখার জন্য। ফর মোর আপডেটস সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল, ক্লিক দ্য শো লিংকস এন্ড এনজয় ওয়াচিং দ্য ভিডিওস।